বুকের ব্যাটটা মাপ দিয়ে আগে এটা এটা দেন বুকের ব্যাটটা দেন আগে বুকের ব্যাটটা মাপবেন আগে হ্যাঁ আর যদি গালে ভাই কেউ লাইভ ওয়েট হিসাব করে নিতে চায় বুঝছেন হ্যাঁ যেই খাসি নিক আমার কাছ থেকে 650 টাকা কেজি 650 650 টাকা কেজি এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাওয়াটা নাই 18000 টাকা রাখি দাও একবার একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস 18000 টাকা হ্যাঁ দুধ আছে 1 লিটারের উপরে সুপ্রসুখ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটি কিন্তু একেবারে অন্যরকম মানে অনেকগুলো কালেকশন অনেক রকম আইটেম নিয়ে যেরকম ধরেন যে মহিষ আছে গারুল আছে খাসি আছে তারপরে তোপুরি ছাগল আছে ক্রস ছাগল আছে দেশি ছাগল আছে সব মিলে আজকে আমি দেখাবো আমি আজকে কোথায় আসছি খামারি মুখে শুনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি তারপর ব্যবসা কি অবস্থা বলেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি তো আগে ছাগল পালন করতেন হ্যাঁ করতাম তো গত প্রতিবেদন যে ছাগলগুলো দেখাইছিলাম সেগুলো বিক্রি হয়েছে ওগুলো বিক্রি হয়ে গেছে আর ওগুলো আমার বাড়িতে ছিল আর যা দেখাবো ওগুলো কালেকশনে ভাই কালেকশনে কালেকশনে হ্যাঁ আচ্ছা গত প্রতিবেদন যেগুলো দেখাইছিল উনি কিন্তু বলছিল যে উনি এই যে মুরগি সেট করছে তারপরও অর্থনৈতিক ভাবে একটু সমস্যা মানে ব্যবসা বাণিজ্য বোঝেন তো আর মুরগি ব্যবসা যারা মানে একটু ধারণা তারাই জানে যে মুরগির ব্যবসার অবস্থাটা এখন কোথায় দাঁড়াইছে তো এই কারণে উনি ছাগলগুলো বিক্রি করছিল তখন সব ছাগলই ওনার বাসার ছিল একবার সঠিক পরিচয় দিচ্ছি বিভ্রান্ত হওয়ার কিছুই নেই আজকে যে ছাগলগুলো উনি দেখাবে কালেকশন ওনার তো মহিষ দুইটা কিন্তু ওনার আবার হ্যাঁ মহিষ দুইটা আমার আর একটা গরুর বাছুর আছে ওটা আমার ওটা আপনার হ্যাঁ তো এর মধ্যে খাসি দেখাবো আপনাদেরকে তারপর পাঠি ছাগল আছে তারপরে তোতাপুরি ছাগল আছে সব মিলে দেখানোর চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও দেখবেন এতটাই বলবো ভিডিওর শুরুতে আরেকটা কথা আমি ওনাকে বলতে চাই যে আপনার নামটা এবং ঠিকানাটা দর্শক দিন আমার নাম মোহাম্মদ রতন আহমেদ ঠিকানা নাটোর জেলা গুরুদাসপুর থানা নাজিরপুর নাজিরপুর গ্রাম নাজিরপুর গ্রাম এটা আপনার ঠিকানা আমাকে যে কেউ ফোন দিলে আমার নাম্বার দেওয়া থাকবেন ফোন দিবি আমি একবার সঠিক ইয়া দিয়ে দেবো মানে লোকেশন দিয়ে দেবো দিয়ে দেবেন রতনটা গত পর্বে যে মানে গত প্রতিবেদন যে ছাগলগুলো ছিল সবই তো বিক্রি হয়েছে সব বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা এখান থেকে মানে মানে আপনি কি পাঠায় দিছেন না ওনার আসছিল আমি কিছু ছাগল পাঠায় দিছি আবার কিছু নিয়েও গেছে নিয়েও গেছে বেশিরভাগ ছাগল আমার বাড়ি থেকে নিয়ে গেছে আমার দুইটা ছাগল খালি পাঠায় দিতে হয়েছে পাঠায় শুধু দুইটা ছাগল খালি পাঠাচ্ছে আর বাদ বাকি সব বাসা থেকে নিয়ে গেছে বাসা থেকে নিয়ে গেছে আর কি আচ্ছা কথা অনেক লং হয়ে যাচ্ছে ওনার কালেকশন যেগুলো আছে সেগুলো একটু ধীরে ধীরে দেখাবো আর তার দাম জানার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও দেখবেন এতটাই বলবো না বাচ্চা সহ একটা ছাগল আছে এইটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাচ্চা এখানে যে ছাগলটা আছে দাঁতে কটা চলে দুই দাঁত ভাই দেখি একটু দাঁতটা দেখান হ্যাঁ দাঁতটা দেখান বয়স তো কম তাহলে হ্যাঁ একদম কম বয়স ফার্স্ট প্রেগন্যান্ট দেখছি ফার্স্ট প্রেগন্যান্ট একটা বাচ্চা হ্যাঁ না আরেকটা ছিল ওটা কাইটে বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না হ্যাঁ আচ্ছা দেখেন আমরা মানে আমার মানুষ খালি অরিজিনাল 100 হ্যাঁ হ্যাঁ অরিজিনাল অরিজিনাল পাগল সাজে ভাই কারণ আপনি তো এখন ধরেন ব্যবসা করতেছেন আপনি তো খামারি ছিলেন হ্যাঁ খামারি ছিলাম তো আপনার দৃষ্টিকোণ থেকে কি দেখা যায় প্রথমে 100 শুরু করা ভালো না ক্রস শুরু করা ভালো ভাই সর্বপ্রথম হচ্ছে ক্রস শুরু করা সর্বোচ্চ বেটার 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 হুম ক্রস দিয়ে যে শুরু করবে তাই কখনো লস করবে না লসে পড়বে না লসে পড়বে না আচ্ছা ও বাচ্চাটা একটু নিয়ে এসো আমি দেখাচ্ছি এই ছাগলটা একবার ফার্স্ট প্রেগন্যান্টে বাচ্চা দুইটা বাচ্চা হয়েছিল দুইটা বাচ্চা আচ্ছা লক্ষ্মী ছাগল তাহলে হ্যাঁ লক্ষ্মী ছাগল ভাই আচ্ছা এই সাথে এই বাচ্চাটা এই যে ধরেন যে এই যে বাচ্চা দেখেন এটা কিন্তু তোতার ক্রস হ্যাঁ তোতার ক্রস তোতার ক্রস না তোতার ক্রস আচ্ছা এই যে এই ছাগলটা যেহেতু ক্রসের ছাগল এখান থেকে তোতাতে মিট করানো ছিল আবার এই বাচ্চাটা বেরিয়েছে বাচ্চাটা দেখেন ভাই বাচ্চাটা দেখেন এখান থেকে কিন্তু 100 বের হওয়া 100% সম্ভব দুই মাস বয়সের বাচ্চা দেখেন তোলা দেখেন হ্যাঁ তোলা দেখেন তোলা সুন্দর হ্যাঁ আচ্ছা দেখেন বাচ্চাটা মুখ চোখ সব কিছু ভালো আছে এটাই এটাই শুনে আমি আপনাকে একটা কথা বলি আপনাদের এই ছাগলটার জায়গায় যদি 100% তোতা আসতো তাহলে এই বাচ্চার দাম কিন্তু এরকম আসতো না 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 যে দাম চাবে সে বাচ্চার দাম এরকম আসবে না কখন আসবে না ওই বাচ্চাই কেনা লাগতো ভাই বাচ্চাই আমি যে দাম চাবো সেই দাম দিয়ে বাচ্চাই কেনা লাগতো বাচ্চাই কেনা লাগতো হ্যাঁ তো এই জন্য ক্রস নিয়ে শুরু করেন আপনাদের আমার কিন্তু এটা ধরানো আছে ভাই আমার ভিডিও করে রাখা আছে ভালো বিট করেছেন হ্যাঁ না আমি আসলে মল ভাঙতেছি আমি এজন্য আপনাকে জিজ্ঞাসা করলাম বিট করাইছি তো অল্প দিন হচ্ছে 4-5 দিন হচ্ছে বিট করাইছি জি ভিডিও করে রাখা আছে সমস্যা নেই দেখতে চাইলে দেখানো যাবে তো এটাই বলতেছি যে আপনারা কোয়াস ছাগলে শুরু করে দেখেন 100% রেজাল্ট পাবেন হ্যাঁ পরে উন্নত মানের করেন রে ভাই হ্যাঁ শিখতে হবে ভাই জি আর শিখতে হবে তোতাপুরি ছাগল যদি কিনেন ব্যান্ড মুখের ব্যান্ড যেরকম হয় তোতাপুরি সেরকম দেখে হ্যাঁ হ্যাঁ খালি কালারে পাগল সাজি লাভ নেই হ্যাঁ মুখের ব্যান্ড দেখে নিতে হবে ব্যান্ড ভালো আসতে হবে তাহলে আপনি দাম দিয়ে নেবেন যে একটা বাচ্চা 40,000-50,000 দিয়ে নেবেন তো মুখ চোখ দেখতে হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই এই বাচ্চার দাম বাচ্চার মা ছাগল কেমন দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম 60,000 চাওয়া দাম 60,000 টাকা 60,000 আর একবারে বলে দেবো 55,000 ভাই
ফিক্স প্রাইস? ফিক্স প্রাইস। আচ্ছা, এই ছাগলের দুই দাঁতে কোনো কম হবে না। ওই বাচ্চাটা সহ যদি আপনারা নিতে চান, যদি কারো পছন্দ হয় ফোন দিবেন, না হলে নাই। ছাগল আছে, এ তো 100 ছাগলের মতোই, 100 ছাগলের মতো ভাই। এটা হরিয়ানা ছাগল, ফিটাতে মাপ দাও তো। হরিয়ানা ছাগল, এটা ক্রস ছাগল, ক্রস ছাগল ভাই। তবে 100 থেকে কিন্তু এরকম কানে বের হয়, মানে ফোল্ডিং আসে না, না এরকমও কিন্তু রেজাল্ট দেখছি। হ্যাঁ, তারপরে 100 না কিন্তু, 100 বলবো না ভাই, ক্রস বলবো আমি। জি জি, ক্রস। দাঁতে কত ছিল এটা? দাঁতে দেখেন, এই যে চক চক করতেছে নতুন আট দাঁত। আট দাঁত না? হ্যাঁ। আচ্ছা, এই ছাগলের দাঁত এরকম? দাঁতের এই যে ভাই চার দাঁতের মতো বোঝা যায়, আবার চার দাঁতের এই ছাগল এটা, বুঝছেন? চার দাঁত ভাই, চার দাঁত। এগুলো এখনো সমান হয়নি, তারপরে মনে হচ্ছে যে আট দাঁত। চার দাঁতের ভাই, এটা পড়বে দেখেন, এটা পড়বে দেন লোতে। আচ্ছা, কিন্তু এই সাইড, এই এই সাইডটা দাঁত হলো বড় দাঁত, এই দেখেন, এই যে দুটো পড়বে ভাই, চার দাঁতেরই ছাগল। হ্যাঁ, চার দাঁতেরই ছাগল। আচ্ছা, হাইটটা মাপ দাও একটু, হাইটটা মাপ দিয়ে দাও, হাইটটা একটু মাপ দিয়ে দাও, তাহলে দর্শকের সুবিধা হবে। নি কস ছাগল, এই আরো কত? 31 31 31 ইঞ্চি হাইট, চার দাঁতের ছাগল। ওলান ঠিক আছে ভাই? হ্যাঁ, ওলান ঠিক আছে, দেখবেন নাকি? আচ্ছা, পাড় একটু তুলেন দেখি। আচ্ছা, ওলান ঠিক আছে। আচ্ছা, এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন বলেন? ঠিক সাদাম, সাদাম 26 26 আর সাদাম, সাদাম। আর যদি ফিক্স করতে চাই, 2000 টাকা কম রাখা যায়, 24000 টাকা, 24000 একদম ফিক্স প্রাইস, একদম ফিক্স। ছাগল আছে, এটা হলো ক্রস ব্রিড ছাগল, সবাই দুধ খায় নাকি? হ্যাঁ, যার দুধ খাবেন। আচ্ছা, তাহলে এর ছাগল কিন্তু এটা না? হ্যাঁ, না 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 না, মানে এর ছাগল, এর বাচ্চা কিন্তু এটা, এর বাচ্চা এই এটা, ছাগলটা সুন্দর খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব ছাগলই খায় ভাই, আমার সুন্দর দেখতেছি। অতিরিক্ত গরমের জন্য আগাবেলে একটু কম খায়। গ্রামগঞ্জে ছাগল তো? হ্যাঁ, গ্রামগঞ্জে থেকে কালেকশন, সব গ্রামে থেকে কালেকশন। আচ্ছা, দাঁতে করে চলে দেখেন তো, দাঁতে নতুন আট দাঁত ভাই, এই যে আট দাঁত, একবারে আট দাঁত দেখছি, আট দাঁতের ছাগল। এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই? দাম চাওয়াটা নাই, 18000 টাকা রাখি দেবে একবার, একদম ফিক্স প্রাইস, একদম ফিক্স প্রাইস 18000 টাকা। হ্যাঁ, দুধ আছে 1 লিটারের উপরে, আমি সারাদিনে হয়। হ্যাঁ, সারাদিনে 1 লিটারের উপরে দুধ, 1 লিটারের উপরে দুধ হয়। যদি দুধ 1 লিটারের উপরে না হয়, যাওয়া আসা সব খরচ আমার। আচ্ছা, যাওয়া সব খরচ আপনার? সব খরচ আমার। জি, খাওয়ালে 2-4-5 দিন খাওয়ালে খাওয়ার সমতে দিয়ে দিব। এখানে একটা বাচ্চা আছে, খাসি বাচ্চা, খাসি বাচ্চা ভাই, ক্রসের খাসি বাচ্চা, ক্রসের খাসি বাচ্চা। আচ্ছা, এই যে সামনে দিক নিয়েছেন দেখি, এবার থাক, আবার দেখেন কানগুলো দেখেন। কিছু খামারে গেলে বিটল হয়, 100 বিটল, কালার হিসাব করে? হ্যাঁ, কালার হিসাব আর কানের হিসাব করে, মুখের হিসাব করে, 100 বিটল। হ্যাঁ, তা আমার কাছে ক্রস ভাই, আমি ওনার কাছে ক্রস। বয়স কেমন বললেন ভাই? এই 5-6 মাস হবে, ঘাড় তুলেন। আচ্ছা, 5-6 মাস বয়স হবে। আচ্যা, এই খাসি বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? ফিক্স প্রাইস একবারে 15000 টাকা ভাই, 15000 একবারে, 15000। আচ্ছা, যাই হোক, সমস্যা না, আপনি যে লেভেলে ব্যবসা করতেছেন, এই লেভেলে ব্যবসা করবেন, এই রেটের জন্য থাকে। ভাই, আমি যদি কম কিনতে পারি, কমে দেবো, সমস্যা নেই। আমি আর আমি গ্রামের প্রত্যেক দিন কালেকশন করছি। জি, বুঝছেন? জি, আমি কমে দিতে পারবো ইনশাআল্লাহ। এটা ক্রস ছাগল না? হ্যাঁ, এটা ক্রস ছাগল। দাঁত আছে নাকি? হ্যাঁ, দুই দাঁত। দেখি দাঁতটা দেখা দেন, এই যে দুই দাঁত, এই যে দুই দাঁতের ছাগল। আচ্ছা ভাই, এর দাম চাচ্ছেন কত বলে? এটা এক রেট 15000 টাকা, 15000 টাকা, দুই দাঁতের ছাগল 15000 টাকা একদম, এক রেট। আচ্ছা, কোনো কম বেশি নাই। এটা তো ক্রসের? হ্যাঁ, এটা ক্রসের, কিন্তু মুখের ব্র্যান্ড এবং কান দেখেন, মুখের ব্র্যান্ডের মধ্যে তোতার ভাব আছে। হ্যাঁ, তোতার ভাব। আচ্ছা, কানটাও খুব সুন্দর, যেমন আছে তেমনই, যেমন 15000 টাকা দাম থাকলো। হ্যাঁ, 15000 টাকা দাম, মনে হয় যে 15000 টাকা দিয়ে আপনাদের পড়তে হবে কিনে, তাহলে নিয়েন। আর যদি মনে হয় এই ছাগল আপনার কাছে অন্য জায়গায় 10000 সেখান থেকে নিতে হবে আপনাদের। হ্যাঁ, কোনো রকম বিভ্রান্তি চলবে না আমার চ্যানেলে, আমি আপনাদের সব সুযোগ করে দিব। আপনারা মনে হয় আমি যে ভিডিও দেখাই, আপনাদের কাছে দাম বেশি মনে হলে যেখানে কম সেখান থেকে নেন। এদিক থেকে নেওয়ার দোকান, নাটক থেকে নেওয়ার দোকান নেই। হ্যাঁ, চিনা পাটি কারলের পাটি বাচ্চা ভাই, পাটি বাচ্চা। বয়স কেমন যাচ্ছে বলে? বয়স এর 7-8টা দাঁত আছে, 7-8টা দাঁত আছে, দাঁত আছে, আর এটা এখনো দাঁত হয়নি, মানে মোটামুটি 10-12 মাস, 10-11 মাস হবে, 10-11 মাস বয়স হবে। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত? একবারে এক রেট 13000, 13000 টাকা। হ্যাঁ, একদম 13000 টাকা হলে আপনারা এই কারলটা পেয়ে যাবেন। এই হচ্ছে কুরবানির খাসি, কুরবানির খাসি ভাই। আচ্ছা, খাসি গুলো ভালো আপনার? খাসি 4টা খাসি ভালো ভাই, আরো আছে ভাই, আরো আছে না? আরো আছে, বাড়ির পুরো আমার কিনে রাখা আছে, কিন্তু ওগুলো আনতে পারিনি ভাই, আমার জায়গা শর্ত তো। জি, ওগুলো পর্যায়ক্রমে আনবো এবং বিক্রি করে দেবো। দাঁত করে চলে দেখেন তো, দাঁত তো দেখালে, আমার এটা দেখা নাই, চার দাঁতের, এটা চার দাঁত, চার দাঁতের খাসি। এটা লাইভ ওয়েট কেমন যেতে পারে? 35 কেজি হবে, 35 কেজি হবে টোটাল লাইভ, লাইভ ওয়েট, লাইভ ওয়েট, লাইভ ওয়েট টোটাল, মাংস না কিন্তু ভাই। হ্যাঁ, লোম মম ভুরি মুরি যা আছে সব 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 সহকারে 35 কেজি ভাই। এটা দাম চাচ্ছেন কত? দাম চাওয়া 25000 টাকা ভাই, 25000 টাকা চাওয়া দাম। আচ্ছা আচ্ছা, মানে আলোচনা সাপেক্ষে দরদাম করা যাবে, আরো বিস্তারিত আপনাদের। আর যদি কালে ভাই কেউ লাইভ ওয়েট হিসাব করে নিতে চায়, বুঝছেন? হ্যাঁ,
যেই খাসি নিক আমার কাছ থেকে 650 টাকা কেজি 650 650 টাকা কেজি আচ্ছা 650 টাকা কেজি হলে আপনি নিতে পাবেন যে খাসি তার কাছ থেকে যে খাসি নেবে জি সেই খাসি 650 টাকা কেজি আচ্ছা ঠিক আছে আরো কয়েকটা আছে ওগুলো দেখাই তারপর আরো সুন্দর করে বিস্তারিত বলতেছি আপনাদের এখানে একটা খাসি আছে দ্বিতীয় নাম্বার খাসি এটা বড় খাসি ভাই এটা বড় খাসি হ্যাঁ আচ্ছা এটা দাঁতে কত চলে এটা দাঁতটা দেখা লাগবে চার দাঁত সম্ভবত দুই দাঁত ভাই আচ্ছা যাও আমি এগুলো হাইট ম্যাপে দেখালাম না এর কারণই হচ্ছে উনি 650 টাকা করে স্কেলে ম্যাপে আপনাদেরকে দেখাবে মিটারে মাপ দিয়ে দেব মিটারে মাপ দিয়ে আপনাদেরকে যা আপনারা যারা নেবেন মিটারে মাপ দিয়ে দিবেন সেই সব করে নিতে হবে আইসি দেখি শুনি নেবে কোনো সমস্যা নেই আচ্ছা এটা এটা দাম চাচ্ছেন কত এটা দাম চাও ভাই 32000 32000 টাকা এই খাসিটার দাম চাও দাম 32 আচ্ছা দাম দর করা যাবে হ্যাঁ দাম দর করা যাবে এটা আপনি মাংস ধরছেন কতখানি এটা তো মাপ দিছেন মাংস এটা আপনার হচ্ছে 28 কেজির মতো আসবে 28 কেজি হ্যাঁ হ্যাঁ মাংস আসবে মাংস শুধু মাংস শুধু এটা দুটো খাসি আছে মাশাআল্লাহ এই খাসিটা খুব ভালো হ্যাঁ একা গাটম গটম দেশি খাসি না হ্যাঁ দেশি খাসি ভাই দেশি খাসি সেই গোল গোল গাল গোল গাল একবারে দাঁত আছে নাকি ভাই হ্যাঁ দেখি দেখেন দুই দুই দাঁত ভাই দুই দাঁত ওটা ওটা দাঁত আছে নাকি দাঁত এনি মনে হয় দেখেন তো এগুলো ঘাস খাওয়া খাসি ভাই হ্যাঁ এটা দুই দাঁত ভাই এটা দুই দাঁত হ্যাঁ এগুলো সব এই যে দেখেন ছোট বড় আছে কিন্তু এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে একদম গোল গাল গোল গাল আচ্ছা দুই দাঁত করে দুই দাঁত দেশি খাসি এই লতা পাতা ঘাস ঘুষ খায় ভাই হ্যাঁ সব দেশি খাসি ভাই আর যা সব দেশি খাসি এটা এর দাম চাচ্ছেন কত বলেন তো একবারে 21000 টাকা এটা 21000 টাকা হ্যাঁ একবারে মাংস মাংস আমরা লাইভ ওয়েট আছে 33 কেজি 33 কেজি হ্যাঁ এটা লাইভ ওয়েট হচ্ছে 33 কেজি 33 কেজি 21000 টাকা দাম চাইছে উনি আর এটা এটা হচ্ছে আপনার একবারে ফিক্সড প্রাইস 14000 টাকা ফিক্সড প্রাইস 14000 টাকা দুই দাঁতে হ্যাঁ দুই দাঁতে এটা মাংস কত কম যাবে 12 কেজি হতে পারে ভাই 12 কেজি 11 12 কেজি 11 12 কেজি 11 12 কেজি হতে পারে তো জাস্ট ওনার সাথে আপনি কথা বলে নেবেন যেহেতু লাইভ ওয়েট হিসাব করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো এই তো মোটামুটি হিসাব নাকি হ্যাঁ এগুলাই আছে ভাই তো যখন আপনারা খাসি দিবেন ওনার কাছে অবশ্যই ওনাকে বলবেন মাপ চাপ দরকার নাই ভাই মাপ কম বেশি হইতেই পারে আপনি সরাসরি আপনাকে ভিডিও কলে দেখাবে একবারে কাটার স্কেলে তুলে দিবে 650 টাকা কেজি 650 টাকা কেজি দাম হিসাব করে আপনি ওনাদের মানে আপনাদের দিয়ে দিবে এই হলো হিসাব এছাড়া অন্য কোনো হিসাব নাই আসুর আছে একটা আমাদের রতন ভাই বয়স কেমন যাচ্ছে 5 মাস ভাই সার বাসুর না না বকনা বকনা বাসুর হ্যাঁ বকনা ভাই কি জাতের এটা ফিজিয়াম ভাই ফিজিয়াম ক্রস না 100 না 100 না ক্রস আছে ক্রস আছে ক্রস আছে কয় বাচ্চা কয় মাস বয়স বললেন 5 মাস ভাই 5 মাস বয়সে বাসুর এটা আচ্ছা এই বাসুরটা কেমন দাম চাচ্ছেন দাম চাওয়ার দাম 65 ভাই আচ্ছা এটা কিনা আপনার না না বাড়ির বাসুর ভাই মা আছে হ্যাঁ ওই যে মা ওখানে মা হ্যাঁ ওই যে বোনও আছে আচ্ছা আচ্ছা কয়টা বাসুর ও বাসুর হচ্ছে ওটা আগের বিয়ানের এটা পরে এটা মা এটা মা এটা মা আর এটা হচ্ছে বাসুর বকনা বাসুর এই বাসুরটার দাম চাইছে হচ্ছে 65000 টাকা 65000 টাকা আচ্ছা যদি এটা ভালো লাগে আপনাদের কাছে হ্যাঁ যারা এই যে ছাগলের দাম বেশি মন্তব্য করে জি এদের জন্য কেন ভাই ওই যে দাম চাইলে বলে এর ছাগলের দাম এত হয় হ্যাঁ তাদের জন্য গরু গরু তাদের জন্য গরু হ্যাঁ হ্যাঁ তাদের জন্য গরুর বাসুর তাদের জন্য গরুর বাসুর এটা আচ্ছা এই দুটো হচ্ছে আমাদের রতন ভাইয়ের মহিষ ভাই কতদিন যাবত এই মহিষ পালন করেন 8 থেকে 9 মাস হচ্ছে 8 9 মাস জি জি কয় দাঁত কিনছিলেন এটা অদাঁত ছিল আর ওটা দুই দাঁত ছিল অদাঁত আর দুই দাঁত ছিল কেনার সময় আচ্ছা এখন কয় দাঁত এটা চার দাঁত আর ওটা ছয় দাঁত আগে চার দাঁত ছয় দাঁত আসো এদিকে আসো একটু দেখাই এই যে এই একটা এটা একটু স্বাস্থ্য ভালো নাকি হ্যাঁ এটা গাটম গটম মোষ এটা সুন্দর স্বাস্থ্য এটা মানে ওটার সাথে এটা মানে স্বাস্থ্য ভালো একটু বেশি হবে ভাই হাইট আবার ওইটা বেশি নাকি হাইট ওইটা একটু বেশি আছে মানে এটার চাইতে হাইট ওইটা বেশি কিন্তু ওইটার চাইতে আবার এটা গাটম গটম বেশি নাকি চাচা হ্যাঁ ওটা একটু হাইট বেশি এটা একটু হাইট কম কিন্তু এর গাটম গটম খুব সুন্দর স্বাস্থ্য খুব সুন্দর স্বাস্থ্য কুরবানির জন্য সাইড দাঁত করে গেছে এটা ছয় দাঁত আর এই পুকুরে রাখেন নাকি হ্যাঁ পুকুরে রাখতে হয় এই পুকুরে কতক্ষণ রাখেন পুকুরের মধ্যে সারা দিন পুকুরে যে রোদ তো ভাই সারা দিনই রাখা লাগে প্রায় ওই 10টা 11টার দিকে বাঁধি আবার ধরেন যে আসার সময় তুলি আচ্ছা এই মোষ জোড়া দাম চাচ্ছেন কত জোড়া দাম 4.5 লাখ টাকা চাওয়া দাম 4.5 লাখ চাওয়া দাম চাওয়া দাম আলোচনা সাপেক্ষে দরদাম করা যায় আলোচনা সাপেক্ষে দরদাম করা যায় আচ্ছা আমি একটু আপনাদেরকে মেপে দেখাই একটু এদিকে আসো এটা এটা মেপে দেখাই হ্যাঁ এটা একটু মেপে দেখাই ভাই একটু ধরেন কি অবস্থা হ্যাঁ এই পাশে ধরি আমি আপনি ওই পাশে ধরেন এই ঠিক না এই যে এখানে এখানে এই এই জায়গা আচ্ছা 51 ইঞ্চি হ্যাঁ 51 ইঞ্চি হ্যাঁ আচ্ছা তাতে কিন্তু ঘষে আছে কিন্তু হ্যাঁ ভাই এই টান টান হ্যাঁ খারাপ হলে আরেকটু হয়তো হবে আচ্ছা 51 ধরেন আচ্ছা 51 ধরলাম হ্যাঁ আপনি এই পাশে ধরেন এই পাশে দেখি একটু নেন এভাবে বুকের পাশে
এইদিক দিয়ে তল দিয়ে দেন ভাই। দেন এই যে একবার একবার টাইট করে ধরি, একবার টাইট করে ধরেন। 71 বাই 70 এইটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা দেখি একটু, বুকের বেটটা মাপ দিই আগে। এটা দেন, বুকের বেটটা দেন আগে, বুকের বেটটা মাপেন আগে। হ্যাঁ ধরেন, আচ্ছা এটা হচ্ছে 68 68 হ্যাঁ। আর এই লম্বা কত? এটা 50 68 বাই 50 এটা 70 বাই হচ্ছে 51 70 বাই 51 বুকের ব্যাপারটা 51 বাই 70 আচ্ছা তাকে একটু হিসাবটা করেন। 70 গুণন হচ্ছে 70, গুণন হলো 51, ভাগ হচ্ছে 660। এখন 380 কেজি ধরেন আপনি হচ্ছে লাইভ 378 আসছে, 78 আসছে ধরেন, 380 কেজি হচ্ছে লাইভ ওয়েটের। আচ্ছা ঠিক আছে, এটা লাইভ ওয়েট আসবে 378 কেজি, ওটার হচ্ছে একটু কম আসবে। ওটা একটু দেখেন, এটা আসতেছে হচ্ছে আপনি এটা তো মাপছেন, আপনি ধরেন হ্যাঁ এটা মাপছেন, এদিকে কত মাপে 68 মাপছেন হলো বুকের ব্যাস, এদিকে 48 মাপ দিছি, 68 গুণন 68 আর এদিকে হলো 48 তাহলে 48 ভাগ হলো 660 তাহলে 336 কেজি, এটা হলো লাইভ ওয়েট। লাইভ ওয়েট কেজি কম হতে পারে, 2 কেজি বেশি হতে পারে। তারপরে এর মধ্যে থেকে বাচ্চা দিয়ে একটা হিসাব আপনারা করবেন। আর রতন ভাই এই দুটি আপনার মহিষের দাম চাইছে হচ্ছে 4.5 লক্ষ টাকা উনি দাম চাইছে, তবে ওনার সাথে বিস্তারিত কথা বললে আরো ভালোভাবে জানতে পাবেন, অবশ্যই কম বেশি করে দিয়ে দিবে, এত বেশি নাকি।